السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله، الحمد لله، نحمده، نستعينه، نستغفره، ونؤمن به، ونتوكل عليه.

لا اله إلا الله وحده وحده لا شريك له ونشهد ان محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا ودعيا الى الله باذنه وصرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله خلقنا. إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعرفوا إنا أكرمكم ان الله أتقاكم ان الله اليم خبير صدق الله المولى العزيز وقال تعالى في شأن رسول الله صلى الله عليه وسلم الدنيا مزرعة الآخرة الله رب العالمين يا أيها الناس إنا خلقناكم من وجالنا كم وجعلناكم سُوءَ وقبائل لتعرفوا إن أكرمكم عند الله أتقاكم إن الله عليم خبير محمد رب হে সকল ও মানুষেরা আমি আল্লাহ তোমাদেরকে একটা নারী আর একটা পুরুষ থেকে আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি জরে কোন সুবহানাল্লাহ একজন নারী একজন পুরুষ থেকে আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি এরপরে শোনো রে বান্দারা এরপর আমি আল্লাহ তোমাদেরকে বিভিন্ন জাতি গত্রে আমি পৃথক করে দিয়েছি আলাদা করে দিয়েছি এই জন্য আলাদা করে দিয়েছি পার্থক্য করে দিয়েছি যাতে তোমরা একে অন্যের সাথে পরিচিতি লাভ করতে পারো জোরে কলসুবাহ মত বিনিময় যেন করতে পারি আমি কে আপনি কি বলে পরিচয় যেন হতে পারি আপনি কে আমি কে আপনার বংশ পরিচয় কি আমার পরিচয় কি আপনি কোন জাতের আমি কোন জাতের কি বলেন কে বলছেন এ কথা কে বলেছেন আল্লাহ বলছেন তুমি কে আমি কে তোমরা নিজেরা নিজেদের পরিচিতি যেন হতে পারো এই জন্য আমি আল্লাহ তোমাদের পার্থক্য করে দিয়েছি পৃথক করে দিয়েছি বুঝভার জন্য অনুমান করবার জন্য তোমাদেরকে পার্থক্যগুলি করে দিলাম যাতে করে তোমরা নিজেরা মতভিনি করে মতভিনিময় করে নিজেদের ভালোমন্দটা নিজেরা বুঝতে পারো আর সঠিক জিনিসটা যেন খুঁজে বের করতে পারো সঠিক জিনিসটা যেন বের করতে পারো এই জন্য আল্লাহ পাক করে দিয়ে কি করছেন বক্তব্য শেষ করেন নাই বক্তব্য শেষ করেন নাই আল্লাহ রাব্বুল আলামিন এর পরে বলছেন ইন্নাকুম আক্রামাকুম ইনদাল্লাহি এত কাকুন ইন্নাল্লাহা আলীম খবীর আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুনে রাখো মানব শোনা এ মানব সমাজ শুনে রাখো পরিষ্কার হয়ে যাও জেনে রাখো যত জাতি গোষ্ঠী আর যত ভেদাভেদ তোমাদের মধ্যে থাক না কেন মত বিনিময় করে জেনে নাও আমি আল্লাহ আমি স্রষ্টা আমি রব আমি তোমাদের মালিক আমি আল্লাহর কাছে ওই ব্যক্তির মর্যাদা অধিক মর্যাদা আমি আল্লাহর কাছে ওই ব্যক্তি সবচেয়ে মর্যাদাবান যে তোমাদের মধ্যে সবচেয়ে বেশি পরহেজগারজনক সুবহানাল্লাহ আল্লাহ বললেন এ আমার আমি আল তোমাদের সৃষ্টি করতাম আমি তোমাদের সৃষ্টি করেছি আমি আল্লাহর কাছে সবচেয়ে অধিক মর্যাদার ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি যে নাকি নাকি আমি আল্লাহর ভয় করে করে আমি আল্লাহকে মেনে চলে চলে আমি আল্লাহকে যারা মেনে চলে আমি আল্লাহ তাকেই বেশি সার্টিফিকেট দেই তাকে বেশি বলল মূল্য দেই জোরে কোন সুবহানাল্লাহ সুতরাং আল্লাহর কাছে যদি মর্যাদা সম্পন্ন হতে হয় তাহলে বিকল্প কোন রাস্তা আমাদের জন্য খোলা নাই মাত্র একটি রাস্তা সেটা হলো পরহেজগারি তার রাস্তা জোরে কল সোভান পরহেজগার যদি হই পরহেজগার যদি হই মুতাকি যদি হই তাহলে আমরা আল্লাহর কাছে অধিক মর্যাদা সম্পন্ন হতে পারবো জোরে কল সোভান পরহেজগার যদি হতে না পারি আল্লাহর কাছে মর্যাদা সম্পন্ন হতে পারবো না অন্য কারো কাছে হতে পারে হতে পারে সমাজের কাছে হতে পারে রাজনৈতিক নেতার কাছে হতে পারে কোনো এই জাগতিক কোনো উসমানের কোনো ব্যক্তির কাছে আল্লাহর কাছে মর্যাদা সম্পন্ন হওয়ার রাস্তা মাত্র কয়টা জোরে বলেন কয়টা পরিষ্কার বোঝেন আল্লাহর কাছে প্রিয় হতে চাই কি চাই না

আমাদেরকে করতে বলেছেন আদেশ করেছেন এই আদেশগুলিকে মেনে নেওয়া আর যে বিষয়গুলিকে থেকে বিরত থাকতে বলেছেন এর থেকে বিরত থাকার নাম হচ্ছে পরেজগারিতাহ আমার বন্ধুগণ এই পরহেজগারিতার ব্যাপারে যদি আরো সুন্দর করে যদি ব্যাখ্যা জানতে হয় হযরতে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যে এক্সপ্লেনেশন দিয়েছেন ব্যাখ্যা করেছেন এর চাইতে সুন্দর ব্যাখ্যা আর হতে পারে না হযরতে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন তিনি একবার হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে জিজ্ঞেস করলেন حضرت বলছেন بولছেন اے ابا ابن যুগের মধ্যে সবচাইতে একজন আলেম উচ্চ আলেম বড় আলেম আপনি আমাদের কি বুঝাই বলবেন নাকি পরহেজগারিতা কি জিনিস তাকুয়াটা কি জিনিস বুঝাই বলবেন নাকি যেই তাকুয়া যেই পরহেজগারিতা না থাকলে পরে আল্লাহর কাছে মূল্য পাওয়া যাবে না আল্লাহর কাছে মর্যাদা সম্পন্ন হওয়া যাবে না ওই পরহেজগারিতার রাস্তাটা কি আপনি একটু বুঝাই বলবেন নাকি হজরতে তিনি বললেন হে ওম আপনি কি কখনো এরকম যে কোন সরু রাস্তা দিয়ে আপনি অতিক্রম করেছেন নাকি যে রাস্তার উভয় পাশে কাটা ভরপুর রাস্তাটা চিকন সরু এমন চিকন সরু রাস্তা উভয় পাশে কাটা দিয়া ভরপুর এমন চিকন সরু রাস্তা কি আপনি কখনো পার হয়েছেন কিনা হজরত ওমর বললেন হ্যাঁ তো হজরত উভয় কাপ বলছেন আপনি যখন ওই চিকন সরু রাস্তা দিয়ে পার হবেন তখন আপনি কিভাবে পার হবেন রোম হদর তোমার বলেন আমি যখন আমার এই জীবন কাটা সরু রাস্তা দিয়ে আমি অতিক্রম করব অবশ্যই আমি আমার জামা কাপড়গুলি আটশাট করে ধরব যাতে করে কোন বাসের কাটা যেন আমার শরীরের মধ্যে স্পর্শ করে আমাকে আঘাত প্রাপ্ত করতে না পারে হযরতে উবাই ইবনে কাব বলছেন ওমর এর চাইতে তাকওয়ার জন্য সুন্দর উদাহরণ আর কি হতে পারে ও এই সমাজ যেমন একটা সমাজ ব্যবস্থা এই সমাজের মধ্যে চুরি থাকতে পারে ডাকাতি থাকতে পারে খুন থাকতে পারে ধর্ষণ থাকতে পারে জেনা থাকবে ঘুষ 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 থাকবে সুদ থাকবে নানা রকম পাপাচার এই সমাজের মানুষেরা করতে পারে যদি এই হাজার লক্ষ কোটি মানুষের মধ্যে যদি আপনি পরহেজগার দাবি করেন আল্লাহর পক্ষের একজন গোলাম দাবি করেন আল্লাহর কাছে যদি প্রিয় হতে চান তাহলে এই জাগতিক সমাজের কোনো পাপের দাগ যেন আপনার শরীরে স্পর্শ না করে জুরকাল সুবহান এই হচ্ছে পরহেজগারি তা রাস্তা তাকওয়ার রাস্তা জুরকাল সুবহান এর নাম হচ্ছে আল্লাহর ভয় যে ভয় অন্তরে থাকলে ইবাদতে আগ্রহ থাকবে ইবাদত হবে সময় মতো নামাজ হবে রোজা হবে হজ হবে যাকাত হবে সুদ ঘুষ আমার কাছে আসবে না এই ভয় যখন পরহেজগারিতে আসবে তখন আপনার এই সমস্ত কাজ সহজ হবে কারণ ভয় তো নানা রকমই আছে কি বলেন ভয় আরো আছে না এই পৃথিবীতে সমাজে আরো ভয় আছে না নাই সাপের ভয় আছে সাপের ভয় আছে সুরের ভয় আছে ডাকাতের ভয় আছে রাজনৈতিক প্রেক্ষাপটের ভয় আছে আছে না নাই সম্পদশালীদের প্রভাবশালীদের ভয় আছে আছে না নাই বলছে সমাজের মধ্যে যত রকমের ভয় না কেন সমাজে যত রকমের বাধাই থাকুক না কেন সমাজে যত সম্পদশালীদের যতই হুঙ্কার থাকুক যতই রাজনৈতিক দলের দলে হংকার থাকুক না কেন চাপ থাকুক না কেন কোন কিছুকেই প্রাধান্য না দিয়া কোন ভয়কে গুরুত্ব না দিয়া যদি আপনার আমার মুসলমান ও আমার মুসলমান ও মুসলিম মিল্লাত ও আল্লাহর ওলিরা ও আল্লাহর মুসলমান বান্দারা শুনে রাখুন অন্তরের মধ্যে যদি কোন ভয়কে গুরুত্ব না দিয়া বরং আল্লাহর ভয়কে জায়গা দিয়া যদি সমস্ত বাতিলকে উপেক্ষা করে অন্যায়কে গর্দ্ধস না

শক্তি আপনার আমার মধ্যে কাজ করবে না একটা জিনিসে কাজ করবে আল্লাহ যদি রাজি না থাকে আল্লাহ যদি খুশি না থাকে আল্লাহ যদি আমাদের সন্তুষ্ট না থাকে আমার পরক হাত হবে আমি তো জাহান্নাম হয়ে যাব আমি তো জাহান্নাম হয়ে যাব আমার কি অবস্থা হবে অন্তরের মধ্যে এরকম আল্লাহর ভয় আল্লাহর যে বিধান আল্লাহর যে হুকুম এগুলো পালনের ব্যাপারে গুরুত্ব না দিলে আল্লাহ আমাদের শাস্তি দেবে পাকরাও করবে শুধু এই যন্ত্রণায় আমি আপনি কি করব অন্তরে আল্লাহর ভয় নিয়ে সামনে দুর্বার গদিতে চলবো তাহলে কি হবে পরহেজগারিতার বাস্তবতা হবে আমার বন্ধু বন্ধু হযরতে উবাই ইবনে কা হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলাহ তিনি বলেছে যে এই সমাজের মানুষের কাছে যদি আপনি প্রিয় হতে চান এই সমাজের মানুষের কাছে যদি আপনি দামি হতে চান বলছে এই সমাজের মানুষের কাছে যদি মর্যাদা সম্পন্ন হতে চান তাহলে আপনাকে ধন সম্পদের মালিক হওয়া লাগবে টাকা পয়সার মালিক হওয়া লাগবে কে বলছে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন মানুষের কাছে দামি হইতে গেলে টাকা হওয়া লাগবে সম্পদশালী হওয়া লাগবে ধন সম্পদ এই সমস্ত কিছুর দাম হলো মানুষের কাছে আর যদি কেউ আল্লাহর কাছে দামি হতে চায় তাহলে ওই ব্যক্তির কাজ হলো আল্লাহর অধিক মর্যাদা ইজ্জত সম্ভ্রম একমাত্র আল্লাহ তাআলা আল্লাহ তাআলা অন্ত আল্লাহকে রাজি খুশি করাতে পারলে পরে আল্লাহ আল্লাহর কাছে দামি হতে পারবো তাহলে পরহেজগারিতা অর্জন করতে পারলে আল্লাহ বিরু হতে পারলে আল্লাহর হুকুম হাকাম পালন করতে পারলে নামাজ রোজা হজ জাকাত ইসলামী হুকুমত কায়েম করতে পারলে আমরা আল্লাহর কাছে অধিক ইজ্জত সম্ভ্রম মর্যাদার অধিকারী হতে পারবো জোরে কোন সুবহান আর মানুষের কাছে দামি হতে চাইলে সম্মানিত হতে চাইলে মূল্যবান হতে চাইলে তাহলে আমাদের ধনসম্পদের সম্পদের পিছনে ছুটতে হবে ক্ষমতার পিছনে ছুটতে হবে টাকা পয়সার পিছনে ছুটতে হবে ডাক্তারি ইঞ্জিনিয়ারিং নানা রকম জাগতিক যে পরিবেশ পরিস্থিতি সুন্দরের জন্য যা দরকার কি বলেন মা বন্ধের পর্দা সেরা ডিজিটাল এরকম আছে না যত মানুষের আমি দেখি সম্পদ বাড়ে বেয়াদবিও বাড়ে বুঝে না মানুষেরা বুঝে না মা বন্ধের উদ্দেশ্য বলি সম্পদশালী যাদের আছে আপনারা উল্টা কাজ করেন একটা কাজ উল্টা করেন সম্পদ বেশি মানে পোশাকটা শর্ট হয়ে যায় আলটিমেটাম হয়ে যায় আন মানে আন হয়ে যায় আসলে আসলে হতে পারে এটা করা যেতে পারে এটা কাজ সম্পদের পিছনে লোভ হতে পারে ক্ষমতার পিছনে লোভ হতে পারে এগুলো করা যেতে পারে ডাক্তার ইঞ্জিনিয়ারিং সব কিছুর প্রতি করা যেতে পারে না করতেছি এগুলো আমরা তো করতেছি এই সমস্ত কাজ করতেছি কিনা বলেন সম্পদের পিছনে মেহনত হয় কি হয় না বলেন টাকা পয়সার পিছনে মেহনত হয় কি হয় না ক্ষমতার পিছনে মেহনত হয় কি হয় না হয় কি হয় না করে এগুলো হবে এগুলো করা যাবে এগুলো করলে পরে এই কাজগুলির সাথে জড়িত থেকে সময়কে অতিবাহিত করলে হায়াতের দিকে যে মূল্যবান সময় এটা তো একসময় শেষ হয়ে যাবে শেষ হলে পরে আপনার পুঁজিতে আসবে কি মানুষের কাছে জনপ্রিয়তা হওয়ার জন্য কাজ করছে মানুষ প্রশংসা করছে বাহাবা দিছে ইজ্জত করছে সিয়ার দিছে সেলুট দিছে সালাম দিছে সব করছে বয়ে থরথর করে জনগণ কাঁপছে সব ঠিক আছে মানুষের কাছে পাইবে কিন্তু আল্লাহর কাছে মৃত্যুর সঙ্গে সঙ্গে কিচ্ছু পাওয়ার আশঙ্কা না কথা বলো ঠিক কিনা এজন্য পরিষ্কার ভাষায় বলি আমার সমস্ত ভাই বাবাজিরা সমস্ত মা উদ্দেশ্য করে বলি সমাজের অবস্থা যেদিকে যাক না কেন যদি আপনি ইমানের দাবি করেন যদি আপনি আল্লাহর পক্ষের গোলাম দাবি করেন পরহেজগার দাবি করেন কালেমাওয়ালা যদি দাবি করেন তাহলে অবশ্যই আপনাকে সতর্ক হওয়া লাগবে অবশ্যই সাবধান হতে হবে সতর্ক থাকতে হবে অন্যায় থেকে বিরত থাকা থাকার বিরত না থাকলে খবর আছে যদি বিরত না থাকেন মানুষের কাছে মূল্যবান হবেন কিন্তু আল্লাহর কাছে পয়েন্ট কাটা পড়তেছেন আর যদি আল্লাহর কাছে প্রিয় যদি আপনি আমি হতেই চাই তাহলে অবশ্য অবশ্যই পরহেজগারিতার যে কাজ আল্লাহ আল্লাহর রাসূলের হুকুম আকাম গুলির ব্যাপারে যে কথাগুলি আমরা বিভিন্ন সেমিনারে বিভিন্ন মাহফিলে বিভিন্ন মজলিসে মর্জ বিভিন্ন বয়ানের মাধ্যমে যত ভালো কথা শুনতে পারি সমস্ত ভালো কাজগুলি হলো আমার জন্য পরকালে বাসার পর আমার বন্ধুগণ দুনিয়ার প্রতি আকৃষ্ট হওয়ার মধ্যে কল্যাণ নাই দুনিয়ার মধ্যে আকৃষ্ট হওয়ার মধ্যে কোনো লাভ নাই দুনিয়ার দিকে তাকাইয়া কোনো লাভ নাই কারণ যেই দিকে তাকাবেন যেই দিকে লোভ করবেন লোভ শেষ হবে না শেষ হবে যেই দিকে তাকাবেন নারীর দিকে তাকান নারী লবি হয়ে যাবেন আপনার শরীরত্র নষ্ট হয়ে যাবে আপনি হবেন জনাখ সম্পদের দিকে তাকাবেন যতই সম্পদ হোক সাহিদা পুরাবে না সাহিদা মিটবে না যত হবে আরো চাবে যদি আপনি সন্তানদের প্রতি মহাব্বত করে যদি জ্বলতে থাকেন দুনিয়ার প্রতি আকৃষ্ট হয় ওইটা থাকতেই থাকবে শেষ হবে না এই কথা করেছেন ঘোষণা আমার আল্লাহ জোরে কনসবাহান আল্লাহ আল্লাহ নিজে বলেছেন জুই কে না লিনাস খুব সাহাওয়াতি মিনান সাই ওয়াল বান

এই দুনিয়ার রমণীগণ সন্তান সন্ততি পঞ্জীভূত স্বর্ণরূপা গৃহপালিত পশু ক্ষেত খামার যা কিছুই দেখো না কেন আমি আল্লাহ তোমাদের জন্য আকর্ষণীয় করে দিয়ে সৃষ্টি করে সিজরে কংস বাহান আল্লাহ দেখলেই মনে যাবে এটা ঠিক আছে আমি এটা নিষেধ করি না যে চাইদা থাকবে না চাইদা থাকবে কিন্তু মনে রাখতে হবে এটা দুনিয়ার জন্য এটা আল্লাহ আকর্ষণীয় করে আসলেই তৈরি করে দিছেন আল্লাহ এই কথা বলেছেন মাতাউন হায়াতাত দুনিয়ার বান্দা এইটা হলো দুনিয়ার জন্য আল্লাহু ইনদাহু হুসনুল মা আর আমি আল্লাহর কাছে যেটা আছে ওইটাই উৎকৃষ্ট জোরে বল আল্লাহ আমার বন্ধুগণ এইজন্য দুনিয়ার জীবনটা হলো হিসাবের ব্যহিজাবে একটা মিনিট ঘন্টা সময় আমাদের কাটানোর সুযোগ নাই

সব কিছু করতে যা প্রয়োজন যা করবো পরকালের ভিত্তি মজবুতের জন্য পরকালের সম্পদ জোগাড়ের জন্য আল্লাহকে রাজিগুজি করার জন্য যত কর্মসূচি করার প্রয়োজন এই দুনিয়া থেকে সব কর্মসূচিগুলি পালন করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন এই কথাই বলেছেন আল্লাহ রাসূল এটাই বলেছেন দুনিয়া আমি দুনিয়া আল্লাহ তোমাদের জন্য সৃষ্টি করেছেন আর এটা ভুলে যাওয়া যাবে না আল্লাহ পাক রাব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করেছেন ওই চিরস্থায়ী আখিরাতের জন্য যারা কোন দুনিয়া হইছে আমাদের জন্য আমরা হইছি আখেরাতের জন্য জোরেগণ সুবহানাল্লাহ দুনিয়া আমাদের জন্য আমরা হইছি আখেরাতের জন্য ওই চেরস্থায়ী আখেরাতের কথা ভাবতে হবে যারা ভাববে না যারা চিন্তা করবে না তারা এই সমাজের মধ্যে সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা এই জন্য দুনিয়াকে গুরুত্ব দেওয়ার সুযোগ নাই দুনিয়াকে আপনি বুঝতে হবে যে দুনিয়া ক্ষণস্থায়ী দুনিয়ার দাম নাই দুনিয়াটা হচ্ছে দুনিয়া দুনিয়ার অর্থই হচ্ছে তুচ্ছ এটার অর্থই হচ্ছে নিকৃষ্ট এটার অর্থই হচ্ছে এটার কোনো দাম নাই এটার কোনো মূল্য নাই হযরত ইবনে কাইয়্যুব রাহিমাহুল্লাহ নাওয়ারাল্লাহু মারকাতাহু ওয়া জালাল জান্নাত মাসওয়াহু হযরত ইবনে কাইয়্যুম তিনি সুন্দর করে বলছেন মা মাজা ফিদ দুনিয়া আহলামু وَمَا بَكْيَا مِنْهَا أَمَانِي وَالْوَقْتُ بَيْنَهُمَا دَائِيُونَ

আসি আমি মন্ত্রী হব মন্ত্রী আসি আমি প্রধানমন্ত্রী হব 100 বিগার মালিক আসি আমি 200 বিগার মালিক হব আমি শিক্ষিত শিক্ষক হইছি সহকারী প্রধান শিক্ষক হব প্রধান শিক্ষক হইছি চাকরি ছাইরে দে কলেজের প্রভাষক হব এই রকম সাইদা থাকবে মা আরে তোমাদের সাইদা থাকবে যে আমি তো ভালোই আছি কিন্তু আরো ভালো হওয়ার লাগবে এরকম একটার পর একটা প্রমোশনের কথা অবশ্যই মনের মধ্যে জাগ্রত হবে যত আকর্ষণ যত স্বপ্ন যত কিছু পরিকল্পনা আছে এই সমস্ত পরিকল্পনার নাম হলো আকাঙ্ক্ষা এই যে যা চলে গেল স্বপ্ন যা সামনে থাকলো আকাঙ্ক্ষা তুমি চিন্তা করে কি একবার লক্ষ্য করে এসেছো জীবনের হায়াতের जिंदगी সময়গুলি চলে যেতেছে কথা বলেন ঠিক কি জীবনের সময়গুলি চলে যেতেছে হায়াতের জিন্দগির সময় গুলি মাসখান থেকে সব চলে যেতেছে বুঝতে পারছি না সময় চলে যেতেছে এই জন্য আল্লাহ রাসূল আরে বলছেন ও মাই আসহাবিদ দুনিয়া ইয়াকুন মিসলা ফাবিজিন হালাল মাই হালাতুহু ফুরুজুল আসাবি কাউকে যদি এক কাউকে যদি এক মুঠ পানি যদি খামচায় ধরতে বলা হয় পানি যদি বলা হয় বলেন তো কতটুকুন পানি হাতের মধ্যে খামছাই ধরা সম্ভব হবে বলছে যদি কেউ এক মুঠ পানি খামচাই ধরতে যায় পানি তো হাতের মধ্যে থাকবে না আঙ্গুলের ধরে দেখে যে পানি থাকে না পানি কিন্তু চলে যায় সুতরাং যারা দুনিয়া দুনিয়া করে দুনিয়ার বিষয়ে মানতে ব্যস্ত মজগুল থাকো আমি তাদেরকে उद्धव আহ্বান করে বলি ওই পানি যেমন হাতের ভিতরে ধরে রাখা সম্ভব নয় অনুরূপভাবে কিন্তু এই দুনিয়াকেও ধরে রাখা মহাব্বত করে আটকায় রাখা সম্ভব নয় দুনিয়াও আমাদের থেকে এভাবেই ফাঁকি দিয়ে চলে যাচ্ছে আল্লাহর হাবিব বলছেন লাউ কানা ওয়াদিন মিন জহা বিল্লাহ ওয়া হাবায়াকুন লাহুসানি যদি কাউকে একটা গান ভরে যদি শোনাও দেওয়া যায় লোকটা বলবে রব্বুল আলামিন যদি তুমি আমাকে আরেকটা এরকম সোনা ভরা মাঠ যদি দিতা আল্লাহর নবী বলেন দ্বিতীয় আরেকটা মাঠ যদি সোনা ভরা দেওয়া যায় লোকটা বলবে রব্বুল আলমী যদি তৃতীয় আরেকটা মাঠ যদি সোনা ভরা পেতাম বলছে এরকম ভাবে একটার পর একটা চাহিদা আসবে চাহিদা কোনোদিন শেষ হবে না আল্লাহর নবী এই জন্য বলছে জলা ইম লাউজাউ ইল্লা তুরা মানুষের পেট ওই 3/2 হাত কবরের মাটি সারা মানুষের পেট ভরবে না আরু চাই আরু চাই চাওয়ার কোন শেষ নাই কি বলেন আজ পর্যন্ত যা কিছু করছি করার সুযোগ পাইছি যে যা করছি মন নারছায় না জোরে বলেন চাই না সবাই কথা বলেন চায় না আরো চায় কথা ঠিক আছে মন মন আরো চায় এই সাওয়ার শেষ না শেষ হবে না এই জন্য বলি যারা আল্লাহ ফিরু আল্লাহকে চিনতে পেরেছি আল্লাহর গোলামিতে নিবেদিত প্রাণ হয়েছি আমরা তো আল্লাহর গোলামি করবই যারা আল্লাহর প্রেমে প্রমাণিত হতে পারে নাই তাদেরকে উৎসাহিত করব আর যারা এখনো হতে পারে নাই তাদেরকে আহ্বান করছি দাওয়াত দিচ্ছি ও আমার ভাই বাবাদের প্রিয় মা বোনেরা আমি সকলকে উদ্দেশ্য করে বলি উপস্থিত সকলকে উদ্দেশ্য করে বলি সমস্ত রকমের জ্ঞানী আমরা এই সমাজের মধ্যে যারা আসি ব্যবসায়ী দিক থেকে জ্ঞানী আসি শাকরির দিক থেকে জ্ঞানী আসি রাজনৈতিক দিক থেকেও অনেক জ্ঞানী অনেক ভাবে জ্ঞানী আসি কথা বলেন আসি কিনা এই কথা যেমন সত্য সমস্ত বৈজ্ঞানিক সমস্ত শিক্ষিত রাজনীতিবিদ সমস্ত পেশাদার শিক্ষিত সমাজ যেমন ব্যবসায়ী সমস্ত ব্যক্তিদেরকে উদ্দেশ্য করে বলি আমাদের সমস্ত জ্ঞান গরিমা দিয়া আল্লাহর সৃষ্টি জান্নাত হতে পারে না আল্লাহর সৃষ্টি জান্নাত যদি পেতে চাই জান্নাতের মালিক যদি হতে চাই তালে অবশ্যই আমাদের সমস্ত জ্ঞান গলিকে বুদ্ধিগুলিকে রাজনৈতিক বুদ্ধি ব্যবসায়িক বুদ্ধি চাকরির বুদ্ধি কৃষকের বুদ্ধি বৈদ্যনিকের বুদ্ধি যত রকমের বুদ্ধি পৃথিবীতে আছে সমস্ত বুদ্ধিগুলির উদ্দেশ্য বলি সমস্ত বুদ্ধিকে কোরআন আর হাদিসের পাথেয় সে পেদে দিন কোরআন আর হাদিসের পাথেয় সে পেদে দিন কোরআন হাদিসের পাথেয় সে পেদে দিয়া যদি যদি আমরা কোরআন হাদিসের নির্দেশনিয়া চলার জন্য চ্যালেঞ্জার হয়ে যাই আত্মসমর্পণ করি খোদার কসম আমরা অবশ্যই পরহেজগারিতার কোন অংশে আমাদের কমতি থাকবে না কথা বলেন ঠিক কি না জোরে বলেন কথা ঠিক কি না দুনিয়ার প্রতি লবি হবেন না আল্লাহর খুশি করার কাজ করেন জোরে বলেন কোন দিকে আকৃষ্ট হবেন আপনার প্রতিবেশী দেশ

এইটা ভুলে যাওয়া যাবে না পজিশন চাওয়ার দরকার নাই আমি অপেন ঘোষণা করছি মুসলমানের পজিশনের দরকার নাই মসজিদের দরকার নাই ক্ষমতা দিয়ে সম্মান চাওয়ার দরকার নাই সম্পদ দিয়ে ক্ষমতা চাওয়ার দরকার নাই সম্পদ দিয়ে মর্যাদা চাওয়ার দরকার নাই মুসলমানের শিক্ষাগত ওই জাগতিক শিক্ষার দিকে গুরুত্ব দিয়ে আগানোর দরকার নাই

এই দিকে মনোযোগ খবরদার ওই দিকে মনোযোগী আমরা হতে পারবো না আমরা কি জিনিস এটা যদি নিজেদের পরিচয় নিজেরা না বুঝি তাইলেই তো যত অঘটন কি বলেন ঠিক না যত অঘটন আর যত অপ্রীতিকর কাজ মুসলমানরা করে হিংসার কাজ অহংকারের কাজ সম্পদের প্রতি লোভ রাজনীতির প্রতি লোভ এই সমস্ত আজে বাজে জিনিসের প্রতি লোভ লালসায় আকৃষ্ট হয় সম্পূর্ণ জ্ঞানের বুঝের অভাবের কারণে ভুলের কারণে ভুল ডিসিশন ভুল চিন্তা আপনার মাথায় এই জন্য আপনি বুঝতে পারেন নাই আপনি আল্লাহর কোরআনের দায়া দেখেন আল্লাহ কি ঘোষণা করছেন। আল্লাহ পাক অফেন বলেছেন ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম চলে সুবহান এই পৃথিবীতে যত জাতি গোষ্ঠী আছে যত ধর্ম আছে কোন ধর্মের গুরুত্ব আমার আল্লাহ দেয় নাই আমার আল্লাহ গুরুত্ব দিয়েছে কেবল মাত্র ইসলাম ধর্মের জোরে কনসবাহান আল্লাহ ইসলাম হচ্ছে আল্লাহর ইসলামের কোথায় আছে মুসলমান সম্পদের প্রতি লোভ করবা হিংসা করবা অহংকার করবা একজন আরেকজন দেখতে পারবে না কি বলেন কোথায় আছে আছে কোথাও এখানে অনেক আলো মনে আছে আছে কোথাও শুনেছেন কোথাও তাহলে যারা করতেছি বুঝি নাই এটাই এই জন্য বললাম যে ওই চতুর্শ ঘোড়া যেমন পাদদেশে হিমালয়ের মানুষ চূড়ায় সম্ভব নয় আপনার আমার বুদ্ধি দিয়ে আল্লাহ কামাই কোন সহজ ওইটাকে করতে গেলে চ্যালেঞ্জার করতে হবে কোরআন আর হাদিসের কাছে যতক্ষণ চ্যালেঞ্জার করব না ততক্ষণ জান্নাতের গন্ধ পাবো না যতক্ষণ চ্যালেঞ্জার করব না এই অবস্থায় মৃত্যুবরণ করলে জাহান্নাম ছাড়া উপায় থাকবে না সংশোধন হতে হবে কুছায় আনতে হবে নিজেদেরকে সামলায় আনতে হবে আমরা যদি কোরআনের পাদদেশে আসি উপকার পাবো না যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করছেন ওই আল্লাহর মায়া নাই

আর ছেলেন্ডার করি ত্যাগ স্বীকার করি মাথাটা যদি নইয়ে দেই কোরআন আর হাদিসের কাছে ইতিহাসে যেমন আমরা দেখেছি ইতিহাসে সাক্ষী আছে যে আল্লাহর মদত আল্লাহর সাহায্য আল্লাহ ওয়ালাদের প্রতি অবশ্যই হয়েছে কথা বলেন ঠিক কি না যেমন হযরত মূসা আলাইহিস সালাতু সালাম মূসা আলাইহিস সালাতু সালাম তার একটা কথা বলি ফেরাউন তাকে পরীক্ষা করতে চাইলেন আল্লাহর পয়গম্বর তোমার শক্তি কত তোমার বুদ্ধি কত তুমি কেমন আল্লাহর পয়গম্বর তোমার পরীক্ষা করতে চাই ফেরাউন বললেন ঠিক আছে ঘটনা লম্বা ঘটনাক্রমে পালাক্রমে কথার পরিপ্রেক্ষিতে ফেরাউন ঘোষণা দিল যে এই মিশর রাজ্যের মধ্যে যত রকমের জাদু করাছে সমস্ত জাদুগরদেরকে ডেকে আনা হোক আর হজরতে মুসা আলহ সালাম কে উপস্থিত করানো হোক হজরতে মুসা আলহ সালাম উপস্থিত এই মিশর রাজ্যের সমস্ত বড় বড় জাদুকররাও সেই দিন উপস্থিত সকলের উপস্থিতিতে ফেরাউন ঘোষণা করল এ মিশরের বড় বড় জাদুকররা তোমাদেরকে বলি তোমাদের জাদুবিদদের সর্বোচ্চ যে বিদ্যা তোমরা অর্জন করতে পেরেছো এ যাও এই সর্বোচ্চ তোমাদের বিদ্যা জাদুবিদদের সর্বোচ্চ একটা প্রভাব দেখাও যাদুকররা হযরতে موسی আলাইহিস সালামকে বললে আমরা প্রস্তুত হুজুর আপনি আগে দেখাবেন নাকি আমরা আগে দেখাবো হযরতে موسی আলাইহিস সালাম বললে তোমরাই আগে তোমাদের জাদু কি আছে তোমরা দেখাতে পারো আমার বন্ধুগণ জাদুকরেরা মুহূর্তের ভিতরে হাজার হাজার সাপ জাদুর সাপ জাদুর তৈরিকৃত সাপ মুসার দিকে ছেড়ে দিলে যত লোকজনখানে উপস্থিত ছিল সমস্ত লোকজন গলি দৌড়ে দৌড়ে পালাতে শুরু করে দিল অনেক সাপ হাজার হাজার সাপ থেকে একটা সাপ যদি প্যান্ডেলে ঢোকে থাকব না যাব কথা বলেন থাকবো না যাবো সেখানে হাজার হাজার সাত যখন বুচারের দিকে আসতেছে লোকেরা ওই দৃশ্য দেখার অপেক্ষা না করে দৌড়ে দৌড়ে পালাতে শুরু করে দিয়েছে আমার বন্ধুগণ মুসা আল্লাহর পয়গাম্বর সে তো পরহেজগার সে তো মানুষের 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 কথায় চলে না মানুষকে খুশি করার কাজ করে না সে তো আল্লাহর পয়গাম্বর আল্লাহকে খুশি করে আল্লাহর কাছে তো সে সাহায্য চায় সে অপেক্ষা করছে অবশ্যই অবশ্যই আমার মাবু আমার আল্লাহ আমার জন্য একটা পথ করে দিবেন জোরে কনসবাহান আল্লাহ আল্লাহ তো বান্দার হিম হিম্মত চাই আজ যদি আমরা হিম্মত করি যেটা আমার দরকার আজও আল্লাহ আমাদের দিবে না নাই জোরে বলেন মুসা আলাইহিস সালামকে কিভাবে দিলেন এত হাজার হাজার সাহাবী দিন মুসার দিকে অগ্রসর হতেছে এই সময় আল্লাহর পয়গাম্বর আল্লাহর কাছে সাহায্য চায় বলছে আল্লাহ তুমি তো পারো এই সাপগুলির মোকাবেলা কি দিয়া করা যায় আল্লাহ সইতে পারলেন না বান্দা যখন আল্লাহর শরণাপন্ন হয়েছে আল্লাহ পাক সঙ্গে সঙ্গে বলে দিলেন ওয়া আউ হাইনা ইলা মূসা আনাল কিয়াস ও মূসা তুমি তোমার হাতের লাঠি নিক্ষেপ করে দাও জমিনে ছেড়ে দাও দেখো কি কাণ্ডটা আমি ঘটাইয়া দেই মুসা আলাইহিস আল্লাহর কাল বিলম্ব না করে সঙ্গে সঙ্গে ওই হাতের লাঠিটা যখনই জমিনে নিক্ষেপ করে দিল সঙ্গে সঙ্গে এমন বড় একটা অজগর সাপ হয়ে গেছে যেই সাপ ওই মিশরের জাদুকরদের হাজার হাজার সাপ এক গ্রাসে খেয়ে ফেলেছে জোরে কল সুবহানাল্লাহ আল্লাহর হুকুম পালন করে মুসা আলী সাল্লাল্লাহু সাল্লাম উপকার পাইছে না নাই জোরে বলেন পাইছে না নাই আমরা আল্লাহর হুকুম আজ পালনের দৃঢ় পরিকল্পনা নিলে উপকার পাবো না নাই জোরে বলেন পাবো কি পাবো না এখন বলে এই দুনিয়ার ডাক্তার আর ইঞ্জিনিয়ার আর উকিল আর বেরিস্টা যেই চৌধুরী কন আর রাজনৈতিক বড় নেতা বলেন যত বুদ্ধিজীবী বলেন কোন বুদ্ধিজীবী এই কথা কইতো না যে সাপ আসতেছে হাজার হাজার সাপ ফেরাউনের আসতেছে লাঠি দিয়া ফেলায় দাও এই কথা কবে এই বুদ্ধি এ জনমানব এই বুদ্ধি আমাদের মাথায় আসবে না আমাদের এই জাগতিক শিক্ষা ব্যবস্থার বুদ্ধি এইটা দিবে নাই এই সাধু সন্ধিতে পারবে না

ওই সাফ আবার আল্লাহ কি বললেন বললেন আম্লা বলতে সেন সেন কলা তাখ কলা কলা ভয় পায়ো না তুমি উইডরে ধড়ো জুড়ে কঞ্জো বাহান আল্লাহ এ ভাই র এ বাবা জিলা কথা বলে যাই যাই কোন বুদ্ধিজীবী কোন আকলবান কোন বন্ধু কেউ আপনাকে এত সুখ পরামর্শ দিয়ে আপনার পরকালে নাজাদ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত কোরআন হাদিসের কাছে আপনি চ্যালেঞ্জার হবেন না অসম্ভব আমাদের বুদ্ধির উর্ধে যে জিনিস সেইটাই হচ্ছে কোরআন সেইটাই হচ্ছে হাদিস জোরে কোন সুবহানাল্লাহ আর জোরে কোন সুবহান যেই সাপ এতগুলি সাপ ফেললো আবার ওই সাপের বলেন এটা বিপদ না আমাদের মতো বুদ্ধিবান দেই সাজেশন দিতে পারবে এইজন্য বললাম সবার বুদ্ধি নিয়েন না সবার বুদ্ধি মাথায় নিয়েন সবার সাজেশন মাথায় নিয়েন সবার পিছনে জান্নাত দেয়া জান্নাত হবে না জান্নাত হবে না দেখা দেখি কাজে জান্নাত অর্জন করা যাবে না কি করতে হবে আল্লাহর প্রতি ভরসা রাখতে হবে আসলে এই পহেজগারিতা অর্জন করব ভরসা রেখে চলব এর জন্য কিসের দরকার জোরে বলেন কিসের দরকার ওই যেদিকে আহ্বান করলাম কোরআন আর হাদিস কোরআন আর হাদিস এইদিকেই আগাইতে হবে আর বিকল্প কোন পথ আমাদের খোলা নাই অর্থাৎ আমি বোঝাতে যাই দিনী এল দিনী শিক্ষা দিনী জ্ঞান জ্ঞানী হওয়া লাগবে তলে আমরা দুনিয়া আখেরাতে জয় হয়ে যাব জোরে কোন সুবহানাল্লাহ দিনী জ্ঞানে দিনী শিক্ষা দিনী এলমে আমাকে ইলমদার হওয়া লাগবে দিনী এলম এলম কাকে বলে এটাও এক কথা এলম মানে কি শিক্ষা এলম মানে কি বলেন এলম মানে শিক্ষা কিন্তু একটা সত্য কথা জানি কোরআন আর হাদিসের জ্ঞান ছাড়া শিক্ষা ছাড়া অন্য এই পৃথিবীতে যত শিক্ষা ব্যবস্থা এইটার একটা কেউ এলেম বলা হয় না এলেম বলা হইছে একমাত্র সবেমাত্র মাত্র কোরআন ও হাদিসের শিক্ষাকে এলেম বলা হইছে জুরকন সুবহানাল্লাহ সুতরাং কথা পরিষ্কার এই সমাজে যে যতভাবে বুদ্ধি কাজে লাগাতে চাই না কেন যদি এই বুদ্ধি আল্লাহ আল্লাহ রাসূলকে রাজি করানোর উদ্দেশ্য থেকেই থাকে আল্লাহকে রাজি করাতে চাই এই কথা সত্যি হয়ে থাকে মুসলমান দাবি করি এই কথা যদি সত্যি হয়ে থাকে তাহলে আমাকে ইলমের পিছনে মেহনত করতে হবে যেটাকে ইলম বলা হইছে আমার বন্ধুগণ যদি কেউ ডাক্তারি পড়া লেখা করে তাকে ডাক্তার বলা হয় ওকিলাতি পড়লেই কেবল উকিল হওয়া যায় ব্যারিস্টারি পড়লেই কেবল ব্যারিস্টার হওয়া যায় কথা বলেন ঠিক কিনা কৃষি নিয়ে পড়াশোনা করলে কৃষিজীবী হওয়া যায় আইন নিয়ে পড়াশোনা করলে আইনজীবী হওয়া যায় আর একমাত্র কোরআন হাদিস নিয়ে যারা পড়াশোনা করে এদেরকে আলেম বলা হয় এলেমদার বলা হয় জোরে কনসুবহানাল্লাহ সবাইকে তো আলেম বলা হয় না হয় আলেমকে সবাই বলা হয় তাহলে আলেমের ডিগ্রি নিতে কি করতে হবে এলমের লাইনে পড়ালেখা করতে হবে এলমের লাইনে পড়ালেখা না করা পর্যন্ত আলেম হওয়া যাবে না কি বলেন যাবে

ওই যে কোরআন আর হাদিস এইখানে যেটা অন্য বিদ্যালয়ে পাঠশালায় পাওয়া যাবে না কি বলেন যাবে অন্য কোথাও এর সলিউশন পাওয়া যাবে না একমাত্র মাদ্রাসা সারা কথা বলেন ঠিক ঠিক মাদ্রাসার শিক্ষাই ওই শিক্ষা এই শিক্ষাটাই হচ্ছে এলেম এটাকেই আল্লাহ পাক গুরুত্ব দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামা ইয়া খুশাল্লাহ মিন ইবাদিল উলামা দিশাই এই জমিনের মধ্যে যারা সালাতরা করে বসবাস করে যে যার যত ডিগ্রি থাকুক না কেন যে যত বড় উচ্চ পর্যায়ে থাকুক না কেন যে যত বড় দামি হোক না কেন আল্লাহ বলতেছে এই সমাজের মধ্যে তারাই কেবল আমাকে বেশি ভয় করে যারা এলে বর্জন করছে অর্থাৎ আলে যদি কম বাহান আল্লাহ যিনি সৃষ্টি করেছেন যিনি আমার আপনার স্রষ্টা সেই আল্লাহ যদি ঘোষণা করে যে আলেমরা আমি আল্লাহকে ভয় করে আর আপনি যদি শ্যামসিকা বলেন আলেমরা ভালো না আলেমরা দেশের দুঃশ্মন আলেমরা আমার দুশ্মন তাহলে দুঃশন আলেমরা না দুঃমন হলেন আপনারা কথা বলেন ঠিক কিনা যারাই আলেমকে পছন্দ করবে যারা আলেম আলেমাকে ভালোবাসতে পারবে না যারা আলেম আলেমার দিক নির্দেশনা ইসলামিয়াতের ব্যাপারে গ্রহণ করবে না যারা মাদ্রাসাকে পছন্দ করবে না মসজিদকে যারা পছন্দ করতে পারবে না খোদার কসম খোদার কসম করে বলি আমি এখন পর্যন্ত ইমানদার না কথা বলেন ঠিক কিনা ইমানদার এত সোজা না ইমানদার হতে গেলে আল্লাহর হওয়া লাগবে আল্লাহ পাকের সাক্ষী ঘোষণা যে আলেম আমাকে বেশি ভয় করে এইজন্য ইসলামিয়াতের ব্যাপারে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের ব্যাপারে আল্লাহর জমিনে আল্লাহর রাজত্ব কায়েমের ব্যাপারে আলেমরা যে ভূমিকা রাখে পৃথিবীতে আর এই ভূমিকা কেউ রাখতে পারে না কথা বলেন ঠিক কি না কেউ পারে না একমাত্র আলেমরা তারা ইসলামের জন্য লড়ছে কথা বলে ঠিক কিনা এই দরদ একমাত্র আলম তারাই দরদ করতে পারে আর কেউ পারে তাদের কোনো কোন গার্ড লাগে না বডিগার্ড লাগে না বডিগার্ড থাকে না কি বলেন থাকে আজকে যদি আমাদের এই রাস্তায় এশিয়ান হাইওয়ে রোড দিয়া যদি আমাদের এমপি মন্ত্রী মহোদয় যদি যান সামনে পিছনে পুলিশ থাকবে না নাই থাকে না নাই জোরে বলেন থাকে কি থাকে না কিন্তু একজন আলেম আল্লাহর দ্বিনের দাওয়াত দেয় মানুষকে কোরআন আর হাদিসের দিকে আহ্বান করে এরা তো আপনাদের সাথে মাস্তানি করতে কথা বলে না বুজার চেষ্টা করতে হবে এরা অহংকার করতেছে না এরা আপনাদের ছোট করতেছে না এরা কোনো দাপ দিচ্ছে না বরং এরা শুধু একেবারে আল্লাহকে রাজি খুশি করার রাস্তাটা শুধু দেখাই দেয় যদি গ্রহণ করে নেই তাহলে আমাদের জন্য ভালো কথা বলেন ঠিক কিনা জীবনের ঝুঁকি নিয়ে না রকম ঝুঁকি মোকাবেলা করে একমাত্র আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে নিঃস্বার্থভাবে যারা দিনের কথা মানুষের কাছে পৌঁছে দেয় এদেরকে আমরা দুশ্মন জনমনে না করি কথা বলেন পারবো কি না আলেমকে ভালোবাসবো ভালোবাসার দরকার আছে আছে না নাই জোরে বলেন আছে না নাই আলেমরা আল্লাহকে ভয় করে আল্লাহ ঘোষণা করছে তারা দিনের ঝান্ডা তারা তুলে ধরে সমাজ ইসলাম প্রতিষ্ঠার জন্য তারা কাজ করবে এই কাজের নেতৃত্ব আর কাউকে দেওয়া হয় নাই আর কেউ দিলেও পারবে আজকে যদি আমার আপনারা যদি প্রধানমন্ত্রীর দায়িত্ব দেয় অবস্থা তো খারাপ হয়ে যাবে কি বলেন পারবেন এই মঞ্চে যারা বসে আছি প্রধানমন্ত্রী তো দিলে দুই দিনে দেশ ঘোলা করে ফেলা যে নেতৃত্ব আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেয় এই নেতৃত্ব আমার দ্বারা সম্ভব না সম্ভব এই জমিনে আল্লাহর হয়ে আল্লাহর পক্ষে কথা বলা আল্লাহর দিন চমকাই দেওয়ার ব্যাপারে চিন্তা ফিকির আলেম ছাড়া আল্লাহ প্রিয় ছাড়া আর কারো দরদ হতে পারে না পিপিলিকা পিপরা সেনেন্সেন্সে পিঁপড়া যদি শরীরে কামড়ায় ব্যথা লাগে না লাগে জোরে বলেন ব্যথা লাগে কি লাগে না এই পিঁপড়া কামড়াচ্ছে আপনার শরীরে আপনি পিঁপড়া ছাড়াচ্ছেন লাফালাফি করতেছেন পিঁপড়া ছাড়াচ্ছে এই মুহূর্তে বাঘের হুঙ্কার আসলো বাঘ দেখলেন ওই যে বাঘ আসতেছে কি আসতেছে জোরে বলেন কি আসতেছে ওই যে বাঘ বাঘের হুঙ্কার যখন আপনার কর্ণকোর পর্যন্ত পৌঁছে যাবে আপনি আর মুহূর্ত পর্যন্ত ওই পিপিলিকার কামরের যন্ত্রণা সারাবার জন্য পিপরার কামর পিপরা সারাবেন না বরং জীবন নিয়ে পালাতে প্রস্তুত হবেন কথা বলেন ঠিক কিনা আমার বন্ধুগণ এই জন্য বলি এই জমিনের মধ্যে যারা আল্লাহর دینই এলে মর্জুন করে আলেম হইছে আল্লাহকে রাজি খুশি করার কাজে ব্যস্ত হইয়া গেছে যারা আল্লাহর কর্মসুজিকে হাতে নিয়ে ফেলেছে এদেরকে আপনারা যতই ভয় দেখান পুলিশের ভয় দেখান রিমান্ডের ভয় দেখান মৃত্যুর ভয় দেখান যত রকমের ভয় আছে কোন ভয় তাদের আমল করতে পারে না কারণ তাদের অন্তরে জানা সামনে আসে জাহান্নামের যন্ত্রণা কথা বলি ঠিক কি না আল্লাহর জাহান্নামের ওই শাস্তির ভয়

এই হচ্ছে পরহেজগারিতা পরহেজগারিতা কি এমনি এই অন্তরে এই ধিল আমরা থাকতে হবে আল্লাহ তাআলা আমাদের যেই উদ্দেশ্যে সৃষ্টি করেন জমিনে পাঠাইছেন সেই উদ্দেশ্য পূরণ করতেই হবে কথা বলেন ঠিক কিনা আল্লাহ তাআলা কি আমাদের খাইয়া পোইরা আনন্দ উল্লাস এই সব কিছু করার জন্য পাঠাইছেন নাকি আমাদের কাজ দিয়েছেন জোরে বলেন কাজ দিয়েছেন কিনা আল্লাহ বলেছেন ও আম্মা খলাকুল জিন্না ওয়াল ইংসা ইল্লা লিয়া আব্দুন ওমা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়া আব্দুন আল্লাহ বলেন আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি এই কারণে যাতে করে তোমরা আমার গোলামী করো হুজুর কল সুবহান আল্লাহ বলতেছে আমার ইবাদত করবি বান্দা আমি আল্লাহ তোমাদের বানাইছি সৃষ্টি করছি আমার হুকুম পালন করবি অন্য কারো তাগুত আর কোন তাগুতের অনুসরণ করবে না কারো কাছে মাথা নত করবে না কারো প্রতি ভরসা করবে না তোমার কিবলা একটাই আল্লাহ জোরে বলেন কথা বলেন ঠিক কি না মুসলমান একমাত্র একই বিশ্বাস সব রাখবে আল্লাহর জন্য আল্লাহ বিপদে পড়ছি আল্লাহ মুসিবতে পড়ছি আল্লাহ অভাবে পড়েছি জনে অভাবে পড়েছি দুঃখে পড়েছি চাকরি লাগে কোনো কিছু দরকার কষ্টে বসি সন্তান লাগবে নাকি পীর না কোনো মাজার শের কে যাওয়া যাবে না শের থেকে অবাদত থেকে শের যুক্ত ইবাদত আল্লাহর কাছে পছন্দ না কবুল করবে নিন্না শিরকালা জুলমান আযীম কোন ভায়া মাদদুম দিয়া না সরাসরি চাইবো কার কাছে জোরে বলেন চাইবো কার কাছে আল্লাহর বান্দা আল্লাহর মায়া আছে আল্লাহরে ডাকলে আল্লাহ অবশ্যই শুনে আল্লাহ বলেছেন পরিষ্কার করে ওয়াইজা সালাকা ইবাদি আননি ফা ইন্নি করিব মুজীবু দাওয়াত আদাই জাদান ও নবী আপনি আপনার কাছে আমার বান্দারা প্রশ্ন করে আপনি তাদের বলে দেন আমি আল্লাহ তাদের দূরে তাদের থেকে দূরে থাকি না বরং আমি আল্লাহ তাদের নিকটেই থাকি আমার কাছে কোনো বান্দা কিছু চায়, আমি আল্লাহ তাদের দিয়েই দিয়েছ এখন সোবাহ সুতরাং আল্লাহর প্রতি বর্ষা করে জমিনে যদি পথ চলতে পারি আল্লাহ খুশি হবে আর এই সৎ পথে চলতে গিয়া যদি বিপদ হয় যদি মুসিবত হয় যদি কষ্ট হয় কেউ যদি আমাদের উপরে কষ্ট দেয় কেউ যদি বিপদে ফেলে তার ব্যাপারে আমার প্রিয় নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন আ নবী সিরমাতে রাদিয়াল্লাহু তাআলা আনন্ন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান দাররা দাররাল্লাহু বিহি আমান শাক্কা শাক্কাল্লাহু আলাই আল্লাহ পাক আল্লাহর হাবিব বলেছেন কেউ যদি কোন মুসলমান কোন ইমানদার কোন পরহেজগার ব্যক্তিকে যদি বিপদে ফেলতে চায় তাহলে আল্লাহ তাকে বিপদে ফেলায় কেউ যদি কোন মুমিন কোন মুসলমান কোন পরহেজগার বান্দাকে যদি কষ্ট দিতে চায় তাহলে আল্লাহ পাক তাকে কষ্ট দেয় তাহলে আমরা চলবো কার প্রতি ভরসা রেখে জোরে বলেন কার প্রতি ভরসা রেখে আবার বলেন কার প্রতি ভরসা রেখে আল্লাহ কবুল করেন জোরে খন আমি আচ্ছা দুনিয়ায় চলতে অনেকের দরকার হয় একটা চেয়ারম্যানের দরকার হয় এমপি মন্ত্রীর দরকার হয় বড় অফিসারের দরকার হয় হয় না জোরে বলেন হয় না চেয়ারম্যানের এমন এমন কাজ আছে একটা সুপারিশ ছাড়া আপনার একটা চাকরি হয় না একটা এমপি মন্ত্রী সুপারিশ ছাড়া একটা চাকরি হয় না আছে না নাই বলছে দুনিয়ায় চলতে গিয়া আপনার এইসব কিছুর যেমন আর একটা সত্যি কথা এই মাহফিল থেকে নিয়ে যাবে একটা অমূল্য ধন সম্পদ আখেরাতে হাসরের ময়দানে লক্ষ কোটি মানুষের ফিরে যেই দিন কেউ কাউকে চিনতে যাবে না সে পরিচয় দেবে না মা তার সন্তানকে পরিচয় দেবে না বাবা তার সন্তানকে পরিচয় দেবে না সন্তান মা বাবাকে পরিচয় দেবে না ভাই বোনকে পরিচয় দেবে না বোন ভাইকে পরিচয় দেবে না কোনো আত্মীয় কেউ কাউকে পরিচয় দিতে যাবে না এমন কঠিনতম মুহূর্ত যেই দিন একমাত্র আল্লাহ ভরসা ছাড়া কোনো উপায় নাই ওই দিনের ব্যাপারে আল্লাহর হাবিব পরিষ্কার জানিয়েছেন আল্লাহর হাবিব বলেছেন ও আন উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াশফাউ ইয়া মালিক কিয়ামত ثلاثه الانবিয়া ثم العلماء ثم الشهداء আল্লাহ রাসূল বলেছেন কিয়ামতের দিন যেদিন কেউ কাউকে পরিচয় দেবে না ওই কঠিন মুহূর্তে মুহূর্তের সময়ে আল্লাহ রাব্বুল আলামিন তিন শ্রেণীর মানুষকে তিন শ্রেণীর ব্যক্তিদেরকেও সুপারিশ করার জন্য আল্লাহ সেই দিন অনুমতি দিবে সরে কল সুবহানাল্লাহ সেই দিন অনুমতি সুপারিশ করবার মতো কঠিনতম বিপদ থেকে বাঁচবার জন্য সেই দিন সুপারিশ করার মতো অনুমতি কেবলমাত্র যারা নবী রাসূলগণ যুগে যুগে এই পৃথিবী দিতে আল্লাহর পয়গাম নিয়ে এসেছেন মানুষকে দিনের দাওয়াত দিয়েছেন দিনের কাজ করেছেন যারা তাদের সাথে উত্তম আচরণ করেছে ভালো ব্যবহার করেছে কথা মতো চলার চেষ্টা করেছে সেই কঠিন মুসিবতের দিন নবী রাসূলগণ তাদের উম্মতদের জন্য সুপারিশের অনুমতি পাবে ইনজরে কোন সুবহানাল্লাহ আর ওই দিন অনুমতি পাবে যারা শহীদ হয়ে গেছে আল্লাহ দিনের জন্য জীবনের শরীরের তাজা রক্ত যারা ঢেলে ঠেলেছে এই সমস্ত শহীদ যারা আল্লাহর জন্য জীবন দিল প্রাণ দিল তাদের এই শহীদদের কে আল্লাহ পাক অনুমতি দিবে বান্দারে তুই তোর কাজকে সমাপ্ত করে আসতে পারিস নাই তোর মনে আফসোস আছে তোর বাবা তোর মা তোর ভাই বোন আত্মীয় স্বজনদের প্রতি আফসোস আছে হয়তো বলবি বান্দারে আমি যদি বাইসা থাকতাম আল্লাহ তোমার দিনের জন্য যদি মেহনত না করতাম আমি যদি না মরতাম আমি অনেক দায়িত্ব পালন করতে পারতাম অভিযোগ করবি বান্দা অভিযোগের দরকার নাই তোর পছন্দ মতে তুই

হাজার নবী আসবে না নবী আসবে বলে আর তো নবী আসবে না উলামা ওয়ারাছাতুল আম্বিয়া আলেমরা নবীদের উত্তরসূরি এই আলেমরা দিনের কাজ করে যায় এই আলেমদের সাথে যদি কেউ ভালো আচরণ করে আলেমদেরকে যদি কাজে কর্মে সহযোগিতা করে আলেমদের যদিpmod করে করে আলেমদেরকে কে যদি ভালোবাসে আপনারা দেখবেন যারা আলেমা যারা হকা আলে আলেমা তাদের কর্মসূচির মধ্যে থাকে না তাদের কর্মসূচি কর্মসূচি আল্লাহ জীবন তারা নিজেরা যেমন করতে পছন্দ করে সমাজের মানুষগুলোও সেইভাবেই গড়ে উঠুক এটাই চেষ্টা করে আল্লাহ কাজে ব্যস্ত থাকে এই রকম হকা আলে আলেমা যারা ভালো কাজের সাথে সম্পৃক্ত এই আলেমাকে যারা মহাবুত করবে কাজে কর্মে সহযোগিতা করবে ভালোবাসা দিবে ভালোবাসার কারণে হে আল্লাহর বান্দা বান্দীরা শোনো যদি তোমরা হঠাৎ কানে কোনো আলেম আল্লাহকে মহব্বত করতে পারো হে মাহবুবুদের কারণে ভালোবাসার কারণে কাজে কামে সহযোগিতার কারণে কঠিন मुसीबতের দিনে কোন হকแกনে আলে তোমাদের সারা আল্লাহর জান্নাত সাফিল কথা বলেন ঠিক কি না আর বন্ধুগণ যেওতো আলেমরা যেওতো আল্লাহর কলিগ এদের হাতে যেওতো দিনের কর্ম সব দিনকে যেওতো এরা जिंदा করার কাজে ব্যস্ত হেদেরকে যতদূর পার সহযোগিতা করো হেদেরকে ভালোবাসো হেদেরকে mohabbat <muchan> করো ভুলে যেও না কষ্ট দিও না দুঃখ দিও না রে আমার এলাকার মা বোনেরা ও আমার ভাই বাবা জেরা আমি সবার প্রতি করো জোরে মেনি করি কোন গর্বের সাথে বলি না কারো সাথে হিংসা নাই কোনো অহংকার নাই কোন লোভ লালসার সাথে বলি না আল্লাহর রস্তে বলছি আল্লাহর রস্তে বলছি আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে বলছি একটা ভালো উপদেশ দিয়ে যায় তোমাদের যাকে ভালো লাগে যার কর্মসূচি ভালো লাগে যে আলমকে তোমাদের পছন্দ হয় যে আলমের কাজকার মানে ভুল পাও না যে আলমের কাজকার মনে গুলি তারে যদি সহযোগিতা করো তোমাদের এই সহযোগিতার কারণে আল্লাহর দিন চিন্তা হয়ে যাবে তোমাদের সহযোগিতার কারণে আল্লাহর দিন সমকবে তোমাদের সহযোগিতার কারণে হাজার হাজার আল্লাহর দিন প্রিয়সী বান্দা বান্দিরা তৈরি হয়ে যাবে তোমাদের সহযোগিতার কারণে আল্লাহর জমিনে আল্লাহর দিনের আওয়াজ বেড়ে যাবে কথা কথা ঠিক কিনা এই যে দ্বিতীয় বক্তা আলোচনা করেছে আজকে সমাজে যত রকমের কষ্ট যত রকমের যত রকমের দুঃখ দুর্দশা চলতেছে বিপদ মুসিবত চলতেছে এই সব মূল কারণ তিনি উল্লেখ করে বলেছেন জানাইয়া দিবেন এই সব মূল কারণ হইল আমরা আমরা যখন আল্লাহকে ভুলে গেছি আল্লাহকে ভুলে গেছি আল্লাহর কাজকর্মের কথা ভুলে গেছি নিজেদের দায়িত্বের কথা ভুলে গেছি তখন আমাদের উপরে এই জুলম নেমে আসে জন্য বলি আর ভুল না আর গুনার কাজ না আর মানুষের কাছে প্রিয় হওয়ার মতো কোনো কাজ করতে চাই না আমরা আল্লাহ আল্লাহ রাসুলকে রাজি খুশি করার কাজে প্রস্তুত হতে যাই জোরে বলেন কথা ঠিক না। আল্লাহ যেন কবুল করেন জোরে কলেন আমি আবার সকলে বলেন আমি আমরা মাদ্রাসার প্রতি মহাব্বত রাখবো মসজিদের প্রতি মহাব্বত রাখবো যতদিন জীবন আছে বেঁচে থাকি আলে মলাম আলে মলাম আগে আলে মলামাকে ভালোবাসল মহাব্বত করবো পার্বন ইনশাল্লাহ লাহি রবীন আ লামি আল্লাহ আলা মুহাম্মেদে ওয়া আলা آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم حميد, حميد مجيد, مجيد ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنا كونا من, من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وحب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب العالمين টিশ শুকরিয়া আল্লাহ তোমার নিয়ামতে শুকর গুজার করে শেষ করতে পার না রে আল্লাহ পৃথিবীর কেউ যদি নাও জানে রে আল্লাহ আমি তো জানি বরাবর তোমার প্রতি বর্ষারই কা আল্লাহ এই শাকোর জমিনে একটা মাদ্রাসা করব করে স্বপ্ন দেখতেছিলাম রে আল্লাহ আল্লাহ তোমার প্রতি বর্ষারই কা তোমাকে হাজির নাজির যাই না তোমার কাছে সাহায্য পাব জানি এমন একটা বিশ্বাস নিয়ে এই সাগর জমিনে মাদ্রাসার কাজ শুরু করে দিয়েছি রে আল্লাহ ও আল্লাহ মনে মনে কল্পনা করেছিলাম ভেবেছিলাম এই এলাকার মানুষগুলি কি আমার মেনে নেবে মনের মধ্যে বড় ভয় ছিল এই এলাকায় কত শিক্ষিত মানুষ আছে রাজনীতি মানুষ আছে ধনী মানুষ আছে জ্ঞানী বুদ্ধিমান মানুষের আছে আমার মতো নগণ্য আমার মতো ক্ষুদ্র গোলা। এই সাগর জমিনে এসে কি আমি স্থান পাবো আমাকে কি তারা কেউ আশ্রয় দেবে কত টেনশন কত চিন্তা আমার মনের মধ্যে ছিল রে আল্লাহ আর এর পাশাপাশি তোমার প্রতি আমি আশা করেছিলাম আল্লাহ গো আমি তো আমার জন্য না আমি তো তোমার দিনের জন্য সাকুয়ায় যাচ্ছি আল্লাহ মাদ্রাসার কাজ হাতে নিয়েছি আল্লাহ তোমার দিনের খাতিরে এই এলাকার প্রতি প্রত্যেকটি শ্রেণীর পেশা আসে মানুষের দিনে অন্তরে আল্লাহ এই মাদ্রাসার প্রতি আমি হতভাগা গোনাগার গোলামের প্রতি মহাব্বত হরে আল্লাহ তোমার প্রতি আশা নিয়ে আল্লাহ তোমার কাছে সাহায্য চাইয়া এই এলাকায় যখন আমি পদচারণা শুরু করে দিয়েছি বড় গলায় কথা বলতে পারি রে আল্লাহ মাদ্রাসার শুরু থেকে এই পর্যন্ত এই এলাকার এমন কোন একজন ব্যক্তি থেকে আল্লাহ মাদ্রাসার ব্যাপারে কোন বিরূপ আচরণ পাই নাই ও আল্লাহ আল্লাহ এই এলাকার মানুষগুলোকে তুমি হেদায়েত দাও এরা তোমার মাদ্রাসাকে ভালোবাসতে শিখেছে আলেম ওলামাকে ভালোবাসতে শিখেছে এদের মোহাম্বত তুমি আরো বেশি বাড়াইয়া দাও আল্লাহ তাদের আশ্রয়ে যেমন সুন্দর একটা মাদ্রাসা হলো বারা জায়গা থেকে এই জায়গায় এলো তাদের সহযোগিতা মহাব্বতে তাদের আশ্রয়ের কারণেই আজকের এই মজলিস ও বাস্তব হয়েছে আমাকে অনেকেই বলছে হুজুর অনেক ব্যক্তি অনেক বিশিষ্ট সমাজের সচেতন জ্ঞানী মানুষেরা তারা বলেছে হুজুর পাশে তুমি কথা বলো তুমি মাহবিলে কথা বললেই হবে আল্লাহ আমি হতভাগে তার আশ্রয় দিল মহব্বত করল বিশ্বাস করল আমি গুনাগারের কথা শোনার আশা করেছে এতটা আস্থা ধরে করেছে যে ভালোবাসার প্রমাণ করেছে তোমার কাছে আমি আবেদন করি আল্লাহ আমার এই জমিনের এই ভালোবাসার একটা মানুষকে তুমি জাহান্নামের আগুনে জ্বালাইতে পারো না আল্লাহ ও আল্লাহ তুমি এলাকা সমস্ত ব্যবসায়ী চাকরি দিবি কৃষক মজুর ধনি গরিব রাজনৈতিক বিভিন্ন দলের বিভিন্ন রাজনৈতিক ভাই বাবা জিরা আল্লাহ তাআলা সবাইকে তুমি দিনের সঠিক জ্ঞান দাও আল্লাহ আমাদের বুদ্ধি বিবেক বিবেচনাগুলিকে আকল বিবেক বিবেচনাগুলিকে আল্লাহ যেন মানুষকে খুশি করার জন্যই শুধু না হয় আল্লাহ তুমি স্রষ্টা তোমাকে যেন ভুলে না যায় আল্লাহ তোমাকে রাজি খুশি করার উদ্দেশ্য নিয়া আল্লাহ আমাদের সবাইকে চলার তৌফিক দিয়ে দাও আমরা সবাই মুসলমান হে আল্লাহ হয়তোবা কোনো কারণে কেউ আলেম হতে পারে না মাদ্রাসায় পড়তে পারে না কিন্তু মুহাব্বত রাখছে আল্লাহ মুহাব্বতের বদলেতে আল্লাহ তুমি সবার জেহেন খুলে দাও তোমার কোরআন হাদিসের প্রতি আরো বেশি মুহাব্বত বাড়ায় দাও আলেমের প্রতি মুহাব্বত বাড়ায় দাও মাদ্রাসার প্রতি মুহাব্বত বাড়ায় দাও আর তাদের কে দেওয়া ধন সম্পদ টাকা পয়সাগুলি মাদ্রাসার কাছে মসজিদের কাছে ভালো ভালো কাজে ব্যয় করার তৌফিক

মা আসছে অনেক দূর দূরান্ত থেকে ভাই বাবাজির আসছে আল্লাহ কার কি কষ্ট কার কি মনের বেদনা আমি জানি না আল্লাহ সবই তুমি জানো রে আল্লাহ আয় আল্লাহ মেহেরবানি করে সকলের মনের নাক মাকসাদ তুমি পুরো করে দাও রব্বুল আলামিন ও মাহবুব এত বড় মনসব যেখানে হাজার হাজার মানুষের সমাগম কল্পনাই করা যায় না এত মানুষ এখানে উপস্থিত হবে রে আল্লাহ আল্লাহ প্যান্ডেল করছি আর শুধু চিন্তাই করছি আল্লাহ সত্যি তোমার প্রতি আশা করেছি তার বাস্তবতা পাইয়া কলিজা পড়তে শুকরিয়া তোমার দরবারে জানাই রে আল্লাহ আই আল্লাহ আর তোমার কাছে আবেদন করি আল্লাহ তোমার যে বান্দাদেরকে তুমি মঞ্চে উপস্থিত করাইছো রে আল্লাহ হেদের কাউকে তুমি মান হারা করো না আল্লাহ সকলের ব্যবসা বাণিজ্যে বরকত দিয়া দাও চাকরিতে বরকত দিয়া দাও রুজি রোজগারে বরকত দিয়া দাও আল্লাহ রাজনৈতিক পেশায় তাদের বরকত দিয়া দাও আই আল্লাহ মেহরবানি কৃষকদের কৃষিতে সময় নাই আগামী বাজেট বাড়াই দাও আল্লাহ তোমার কাছে আব্দুল কু শ্রী আল্লাহ এই এলাকার মানুষেরা যেন খুশি থাকে সন্তুষ্ট থাকে আর নিজেরা সবাই যেন ঘোষণা দেয় হুজুর কয় দিন দেরি করতে মনে চাই আপনি মাহফিলে আয়োজন করেন আল্লাহ এমন উদার মনের অধিকারী সবাইরে বানাইয়া দাও রে আল্লাহ আয় আল্লাহ আমার যে কোরআনের হাফেজা ছাত্রী আল্লাহ দীর্ঘ 30 পারা কোরআন হাফেজ করেছে আল্লাহ এটা মাদ্রাসার একটা অহংকার রে আল্লাহ দয়াবানি করে আমার ওই হাফেজা ছাত্রী কে আল্লাহ তুমি এই জহনে মৃত্যু পর্যন্ত ইলমটাকে তুমি রক্ষণাবেক্ষণ করার তৌফিক দিও কোরআনের প্রতি محبت বাড়াইয়া দিও তার বাবা আমাকে বারবার বলছে হুজুর আমি আমার মেয়েকে দিয়ে হাবিজান মানে চাকরি ধান্দা করি না আমি শুধু চাই আল্লাহর কোরআন 30 পারা কোরআন সে সুরা ফাতিহার মধ্যে যেন মনে রাখতে পারে তার বাবার কামনাকে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও হক্কানি হাবিজাই যাবে কবুল করে নাও ও আল্লাহ মেহেরবানি কর আমার ছাত্র সমস্ত ছাত্রদের কবুল করো সমস্ত অভিভাবকদেরকে কবুল করে নাও রে আল্লাহ সমস্ত শিক্ষক শিক্ষিকাদেরকে কবুল করে নাও এই এলাকার সমস্ত ভাই বোনদের কবুল করে নাও শাকুয়া এলাকার সমস্ত ব্যবসায়ী ভাই বন্ধুর কবুল করে নাও সমস্ত ব্যবসায়ী পেশাজীবী মানুষদের কবুল করে নাও আয় তোমার দরবারে আবেদন করি এই প্রতিষ্ঠানকে গোটা উত্তরবঙ্গের জন্য শুধু না আমি বলবো আমি চাইবো তোমার কাছে আল্লাহ এটা গোটা পৃথিবীর ইতিহাসে গোটা দেশের জন্য একটা ঐতিহ্যবাহী একটা প্রতিষ্ঠান হিসাবে আদর্শিক মডেল প্রতিষ্ঠান হিসাবে দিনের উচ্চ মাকাম হিসাবে এই প্রতিষ্ঠানকে তুমি কবুল করো আর তোমার কাছে আবেদন আল্লাহ এই মাদ্রাসাকে আগিয়ে নেওয়ার জন্য আমি আল্লাহ তোমার

উদ্দেশ্য নিয়ে আসছে সকলের উদ্দেশ্য তুমি কবুল আর মঞ্জুর করে নাও রব্বুল আলামিন সর্বোপরি তোমার কাছে আবেদন করি রে আল্লাহ আয় আল্লাহ সকাল থেকে নিয়ে এই পর্যন্ত আয়োজনে যত কথা হয়েছে আয় আল্লাহ যত নেক হয়েছে আয় আল্লাহ ভালো কথা আলোচনা হয়েছে এর মধ্যে যারা শ্রোতা শুনে আমলের সিদ্ধান্ত হয়েছে এর মধ্যে খুশি হয়ে তুমি যে সবটুকু দান করেছো আল্লাহ গো এই সবের হাদিয়া লক্ষ কোটি গুণে বাড়িয়ে দিয়া আল্লাহ আমাদের প্রিয় নবীজি রওজা মুবারকে পৌঁছাই দাও আয় আল্লাহ তা করে নিয়া হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজ পর্যন্ত যত দিনের সৈনিকরা কবরস্থ হয়েছে সকলের কবরে সব পৌঁছি দাও আয় আল্লাহ খাস করে কার জানি বাবা নাই কার জানি মা নাই রে আল্লাহর হা

মেয়ের মানি করে তাদের মা বাপ কবর শুয়ে তাদের কবর সব পুষিয়ে দাও আয় আল্লাহ অনেকের দাদা দাদি নানা নানি ভাই ভাই সদন গ্রাম প্রতিবেশী সন্তান আদি যার কবর শুয়ে আসে মেয়ের করে সকলের কবরে সব পুষিয়ে দাও খাস করে আমরা যারা তোমার জমিনে বেঁচে আছি আমাদেরকে ঠিক তোমার গোলাম বানিয়ে দাও তোমার সৎ কর্মশীল প্রিয় মাহবুব বান্দা বান্দীদের মাঝে আমাদের সকলকে কবুল করে নাউ আর সর্বপরি বলি আল্লাহ এই মাহফিল জন্য যারা সহযোগিতা করেছে সকল সহযোগিতাকারী আয় আল্লাহ অর্থনৈতিক সহযোগিতা বুদ্ধি দিয়া সহযোগিতা কাজে কামের সহযোগিতা সব সহযোগিতাকে তোমার দরবারে কবুল আর মঞ্জুর করে নাও আয় আল্লাহ দারণ একটা খুশির কথা আয় আল্লাহ তোমার দরবারে বলতে বাধ্য হচ্ছি যে যাই বলুন আল্লাহ আমি এতটুকু বুঝতে পারি শ্রী আল্লাহ এই যে মাহফিল আয়োজন করতে অনেক সময় অর্ডার লাগে থানায় যাইতে হয় উপজেলায় যেতে ডিসির কাছে যাইতে হয় কিন্তু এই এলাকার নেতৃবৃন্দরা এত বেশি মহব্বত করেছে আমাকে ওই পর্যন্ত যাওয়ার লাগে না তাদের কারো কাছে ফেস দরকার হয় না তারা আমাকে বলেছে হুজুর আলোচনা করবেন কোন সমস্যা নাই এত মহব্বত সহযোগিতা করলো নিরাপত্তা যাদের দিল রে আল্লাহ মেহেরবানি করে তাদেরকে আল্লাহ তুমি ভালো রাই সুস্থ সুস্থ রে আল্লাহ তাদের যাবতীয় নাক নাকসিও কবুল করো আর তাদের ক্ষমতাকে আরো বেশি সৎ কাজে ভালো কাজে ব্যয় করার তৌফিক দাও খাস করে এই শাকওয়া ইউনিয়নের যে প্রতিনিধি যাকে আল্লাহ তুমি নির্বাচনে আল্লাহ জিতে আয় আল্লাহ চেয়ারম্যান হওয়ার যোগ্য করে দিয়েছো সেবা করার সুযোগ করে দিয়েছো রে আল্লাহ আয় আল্লাহ আয় আল্লাহ তাআলা সাইয়েদ জাহাঙ্গীরাজন সবু সেই তো কয়েকদিন আগে হঠাৎ স্টক করেছিল আল্লাহ রংপুরে চলে গেছিল আজকের এই মাহফিলের প্রধান অতিথি ছিলেন রে আল্লাহ আমি বড় আশা করেছিলাম সে থাকবে প্রতিবারই থাকে এবারও থাকবার কথা ছিল আয় আল্লাহ অসুস্থ না থাকলে বিশ্বাস করে অবশ্যই সে মাহফিলে থাকতো রে আল্লাহ আল্লাহ অসুস্থতার কারণে থাক থাকতে পারে নাই মেহরবানি করে তুমি তারে সুস্থতা নসিব করে দাও আয় আল্লাহ আমার এই ভাইদের সাথে আয় আল্লাহ যেন মিলেমিশে পথ চলতে পারি আর তোমার দ্বীনের ঝান্ডাকে সামনে নিয়ে গুতে পারি সবাই মিলে ঐক্যবদ্ধভাবে আয় আল্লাহ আমাদের সবাইকে দ্বীনের সৈনিক হিসেবে কবুল করো আয় আল্লাহ সর্বসুদাদের কবুল করো আয় আল্লাহ মাহফিলকে কবুল করো কিয়ামতের দিন লক্ষ কোটি মানুষের সামনে আল্লাহ যেদিন মানুষের পায় পাবে না সেই দিন আমাদের প্রত্যেকেই মাফি নাজাতে রসিলা বানাইয়া দিও আয় আল্লাহ আমাদের সকলকে একসঙ্গে হাজর নাজর করায়ো দুনিয়ায় যেমন মহাব্বত করে একত্রিত হইছি আখেরাতেও যেন একই মহাব্বতে যেন আল্লাহ তোমার জান্নাতে পৌঁছতে পারে আয় আল্লাহ জাহান্নাম থেকে বাঁচাও জান্নাতের অধিকারী বানাই দাও যাবো যেমন এক মাকসাদ পুরো করে দাও রব্বি রহমা কামা রব্বায়ালি সগিরা রব্বি রহমা কামা রব্বায়ালি سجيرا. ربنا, ربنا لا, لا تؤاخذنا ان نسينا واخطأنا ربنا ولا تحمل علينا اسرًا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقه لنا به واغفر لنا وارحمنا انت مولانا فانصرنا على القوم الكافرين الله بلا